সারা বিশ্বের বিভিন্ন বিমান কোম্পানিতে কর্মরত এয়ার হোস্টেস বা বিমানবালাদের সাতাশ ভাগই যাত্রী বা কর্মকর্তা কর্মচারী এবং সহকর্মীদের দ্বারা যৌন হয়রানির মতন ঘটনার শিকার হন ভয়াবহ এই তথ্যটি উঠে এসেছে হংকং ভিত্তিক এক জরিপে পুরো এক বছর জুড়ে চলে সেই জরিপটি এয়ার হোস্টেস বা বিমানবালাদের নারী পুরুষের মধ্যে নয় হাজার প্রশ্নপত্র বিলি করা হয় এর মধ্যে তিনশো জনের উত্তর পাওয়া যায় মোট অংশগ্রহণকারীদের মধ্যে ছিয়াশি শতাংশ নারী এবং বাকি চোদ্দ শতাংশ পুরুষ উত্তর পাঠিয়েছে যাত্রীদের সবচেয়ে বিরক্তিকর বৃষ্টি অভিজ্ঞতার বর্ণনা উঠে এসেছে এই জরিপে সেখানে দেখা যাচ্ছে মোট অংশগ্রহণকারীদের মধ্যে সাতাশ ভাগ গত বারো মাসে কর্তব্য পালনকালে যৌন হয়রানির শিকার হয়েছে ক্যাথে প্যাসিফিক ড্র্যাগন এয়ার ব্রিটিশ এয়ারওয়েজ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানবালা এবং কেবিন ক্রুদের মধ্যে এই প্রশ্নগুলো বিলি করা হয়েছিল এদিকে ইউএসি এর মুখপাত্র মারিয়ানা ল মার্কিন গণমাধ্যমকে সিএনএন এ একটি প্রতিবেদন প্রকাশ করেছে তিনি সেখানে তিনি বলছেন প্রধানত দুটি কারণে তারা কম উত্তর পেয়েছে প্রথম বেশিরভাগ বিমানবালাই হংকং এর আর দ্বিতীয় কারণ হচ্ছে জৌন হয়রানি একটি স্পর্শকাতর ইস্যু এবং এ কারণেই বেশিরভাগই মুখ খুলতে চায়নি তবে যতটুকু জবাব পাওয়া গেছে তা একটি ভয়াবহ অংশের দিকে ইঙ্গিত করেছে বিমানবালারা কি ধরনের হয়রানির শিকার হচ্ছে বর্তমান সময়ে বিমানবালারা শুধু কি যৌন হয়রানির শিকার হচ্ছে সেই সাথে আর কি কি ধরনের হয়রানির শিকার হচ্ছে বিমানবালারা এমন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন পিঠ চাপড়ানো শরীরে বিভিন্ন অংশে স্পর্শ করা চুম্বন করা চিমটি কাটা অস্থিল কৌতুক করা কামুক দৃষ্টিতে তাকিয়ে থাকা অস্থিল ছবি প্রদর্শন করা অথবা যৌন কাজের আবেদন করা জরিপে বলা হয় প্রায় উনষাট ভাগ যৌন হয়রানির শিকার হয়েছে যাত্রীদের কাছ থেকে এবং একচল্লিশ ভাগ সহকর্মীদের দ্বারা শিকার হচ্ছেন যৌন হয়রানির মতন বিমানবালারা সহকর্মীদের মধ্যে অনেকেই সিনিয়র এবং এমনকি ককপিটের পাইলট সদস্যরাও আছে সেখানে তিনি বলেন বিমানবালারা সবসময় যাত্রীদের খুশি রাখার চেষ্টা করে যাত্রীদের সাথে এমনভাবে তারা আচরণ করে কোনো যাত্রী যেন কষ্ট না পায় আর সেই সুযোগেই যাত্রীরা তাদের সাথে এই ধরনের আচরণ করে থাকে তবে এ থেকে উত্তোলনের পথ খুঁজতে হবে আমাদের তবে এ থেকে উত্তোলনের পথটা কি এমন একটি প্রশ্ন করলে তিনি বলেন প্রথম অবস্থায় আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে বিমানবালারা সবসময় সাজগোজ করে থাকে এটি তাদের অফিসিয়াল নির্দেশ তাদের সবসময় সাজগোজ পরিপাটি অবস্থায় থাকতে হয় এবং বিমানবালাদের এক ধরনের আকর্ষণীয় পোশাক পরতে হয় সেটি হল অফিসিয়াল নিয়ম আর তারই কারণে অনেক যাত্রীরা তাদের সাথে এই ধরনের আচরণ করে থাকে কিছুদিন আগে আরও একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল বিমানবালাদের নিয়ে সেখানে বলা হচ্ছিল যেভাবে বিমানের টাকায় মিলে নারী বিমানবালা ওই প্রতিবেদন উল্লেখ করা হয়েছিল টাকা হলেই ব্রিটিশ এয়ারলাইন্সগুলোতে বেশ কিছু বিমানে বিশেষ মুহূর্ত কাটানোর জন্য পাওয়া যায় বিমানবালা এমনই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি জানান দীর্ঘ বছর ধরে ব্রিটিশ এয়ারলাইন্সগুলোতে বেশ কিছু বিমানের প্রথম শ্রেণীর ধনী যাত্রীরা বিমানবালাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে আসছে বিনিময়ে বিমানবালারাও পান বড় অঙ্কের অর্থ নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী বিমানবালা পনেরো বছরের আকাশ জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সেখানে সেই নারী বিমানবালা বলেন আমি আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে দেখেছি বিমানের পাইলটরা প্রায়ই এয়ার হোস্টেলদের সঙ্গে ককপিটে শারীরিক সম্পর্ক করছে তাছাড়া একটু নিরব পরিবেশ পেলে এয়ারলাইন্সের সহকর্মীরাও একে অন্যের সঙ্গে যৌন আচরণ করে বিমানে এমন কিছু ধনী যাত্রী থাকেন যারা এত বেশি অর্থ সম্পদের মালিক যে তা আমি কখনো কল্পনাও করতে পারি না অনেক সময় তারাও টাকার বিনিময়ে বিমানবালাদের সঙ্গে যৌন হয়রানির মতন কাজে লিপ্ত হচ্ছে টাকার বিনিময়ে